শেষ মুহূর্তে এসে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। তবে ঠিক কী কারণে সরে দাঁড়িয়েছেন সেটা নিয়েও চলছিল গুঞ্জন। তবে শেষমেশ সাকিব নিজেই জানিয়েছেন পারিবারিক কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এদিকে বিসিবি সভাপতি বলছেন আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলাই তো ভালো। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। সেখানে সাকিবের আইপিএল ইস্যু নিয়ে কথা বলেন তিনি।